আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একাদশ শ্রেণীর সমাজকর্ম বিষয়ে প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আমি পড়াচ্ছিলাম, তা থেকে আজকে আলোচনা করব সমাজকর্মের পরিধি। তোমরা প্রথম পত্রের যে সমাজকর্ম সংজ্ঞা ও তারপর লক্ষ্য উদ্দেশ্যগুলো আমি পড়িয়েছিলাম, আজকে আলোচ্য বিষয় হচ্ছে সমাজকর্মের পরিধি। সমাজকর্ম কতটুকু বিস্তৃত বা কেমন এ পর্যায়ে আলোচনা করা হবে আজকের আলোচ্য বিষয়ে। যে সমাজকর্মের পরিধি ব্যাপক ও বিস্তৃত, এটা তোমরা অলরেডি বুঝে ফেলেছ, কারণ আমাদের এই সমাজে সামাজিক মূল্যবোধ, সংস্কৃতি এগুলো সমাজেরই, এগুলো সবই সমাজকর্মের পরিধিভুক্ত। তো সেই সমাজ পরিবর্তনের সাথে সাথে মানুষের সমস্যাগুলো বৃদ্ধি পেয়েছে এবং জটিল হয়েছে, এবং সমস্যার পরিবর্তনও যুগোপযোগী হয়েছে, এবং সমস্যা মোকাবেলায় সমাজকর্মের কৌশল কিংবা উন্নয়ন সাধিত হয়েছে, আবার সমস্যা মোকাবেলার পদক্ষেপ পরিবর্তনের সাথে সাথে সূচিত হয়েছে। এসব সমস্যা মোকাবেলায় নীতি ও পরিকল্পনা গ্রহণ করতে হয়, এবং নীতি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তা অনুভূত হয়। এবং যে এছাড়াও সমাজকর্মীর পদবি ও কর্মসূচি সৃষ্টির ক্ষেত্রেও দেখা গিয়েছে যে তোমাদের তত্ত্বাবধায়ক, সমন্বয়কারী, কর্মসূচি সংগঠক, উন্নয়ন কর্মী, উন্নয়ন ব্যবস্থাপক, বিদ্যালয় সমাজকর্মী, পরামর্শদাতা প্রভৃতি থেকে থাকে হয়ে থাকে। সুতরাং সমাজকর্মের কর্মক্ষেত্র সমাজের প্রয়োজনই বিস্তৃত ও ব্যাপক। তাহলে আমরা এখন আলোচনা করতে পারি সমাজকর্মের পরিধি একটি ছকের মাধ্যমে উপস্থাপন করা হলো। সেখানে আমরা দেখব যে ছকটি তোমাদের বই পাঠ্য বইয়ে, আমি যে বই কলেজ থেকে যে লিস্টে বই পেয়েছো সে বইয়ে দেখা গিয়েছে ছকের মাধ্যমে উপস্থাপন করে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে ছকের মাধ্যমে আমি তুলে দিয়েছি, তোমরা দেখতে পাবে তোমাদের সামনে বই নিয়ে বসলে, সমাজকর্মের পরিধি। সমাজকর্মের পরিধি সেক্ষেত্রে সমাজ, আমরা সমাজে বাস করি, সমাজের বিভিন্ন জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, এবং এটি অন্যদিকে মূল্যবোধ ব্যবস্থা এবং সংস্কৃতি। পাশাপাশি এই সমাজকর্মের পরিধিটা সামাজিক নীতি পরিকল্পনা প্রণয়নের দিকে ধাবিত হয়েছে, সমাজ কল্যাণ কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে পরিধি বিস্তৃত আছে, এগুলো আলাদা আলাদা আমি আলোচনা করবো। দক্ষ কর্মী সৃষ্টি, উন্নয়ন, সমাজ সংস্কার ও সামাজিক আইন এবং সামাজিক আইন প্রণয়ন, এবং এর পাশাপাশি যে কর্মসূচিগুলোর মাধ্যমে সমাজকর্মের পরিধি বিস্তৃত ব্যাপক আমরা প্রকাশ পেয়ে থাকি বা দেখে থাকি, সেক্ষেত্রে গ্রামীণ শহর সমাজসেবার ক্ষেত্রে সমাজকর্মের পরিধি বা সমাজকর্মের প্রয়োগ করা হয়ে থাকে। প্রতিকার প্রতিরোধমূলক, যেমন কিশোর অপরাধ, এরকম প্রতিকার প্রতিরোধমূলক কর্মসূচির ক্ষেত্রেও সমাজকর্মের পরিধি ব্যাপক বিস্তৃত। পারিবারিক সেবামূলক কর্মসূচি, স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য কর্মসূচি ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কর্মসূচি। তাহলে ও সমাজকর্মী পরিধি একটি ছকের মাধ্যমে উপস্থাপন করে আমি তোমাদের সামনে বোর্ডে উপস্থাপন করেছি, এবং তোমাদের এই প্রতিটা বিষয় সম্পর্কে একটু লিখতে হবে বা জানতে হবে, পড়তে হবে। তাহলে দেখা গিয়েছে যে আমাদের যে সমাজ, এই সমাজ সম্পর্কে একটু তোমরা দেখো, এখানে দেওয়া আছে সমাজ, মূল্যবোধ ব্যবস্থা, সংস্কৃতি। আমাদের সমাজ ব্যবস্থাটা কেমন, এবং আমরা আমাদের এই সমাজ ব্যবস্থা, সমাজে বসবাসরত জনসমষ্টি, সমাজে গড়ে ওঠা বিভিন্ন মূল্যবোধ ও সমাজকর্মের পরিধিভুক্ত। সমাজ ব্যবস্থা, মূল্যবোধ ব্যবস্থা এবং সংস্কৃতি মধ্যে বহুমুখী দ্বন্দ্ব এবং মিথস্ক্রিয়ার কারণে সমাজকর্মীকে বহু ভূমিকায় অবতীর্ণ হতে হয়, এবং তাকে স্টাডি বা অনুদান করতে হয়, জানতে হয় সেই সমাজের মূল্যবোধ ও সংস্কৃতি। এই ক্ষেত্রে সমাজকর্মী পরিধি ব্যাপক এবং এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। পরবর্তীতে দেখবো আমরা জ্ঞানের বিভিন্ন শাখা, সমাজকর্মের যে ক্ষেত্রটা বা বিস্তৃতিটা, সেটাই আমি কিন্তু তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করতেছি যে এই ক্ষেত্রগুলোতে সমাজকর্মের পরিধিটা বিস্তৃত। তাহলে জ্ঞানের বিভিন্ন শাখা, আমরা জ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে সামনে একাদশ শ্রেণীর স্টুডেন্ট যেহেতু আমরা, সামনের জ্ঞানের বিভিন্ন শাখার একটি অধ্যায় আছে, সে সেখানেও এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। তো জ্ঞানের বিভিন্ন শাখা, জ্ঞানের বিভিন্ন শাখার প্রায়োগিক জ্ঞানই নিয়ে সমাজকর্ম শাখার উদ্ভব। জ্ঞানের বিভিন্ন শাখার প্রায়োগিক, খেয়াল করো, জ্ঞান নিয়েই সমাজকর্মের শাখার উদ্ভব। তাই সমাজকর্মের সাথে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার সম্পর্ক গভীর। সমাজকর্মীকে সর্বদাই এইসব প্রায়োগিক জ্ঞানের উপর নির্ভর করতে হয়, এবং সমাজ ও সমাজের মানুষের আচরণ, মূল্যবোধ, সংস্কৃতি, আদর্শ, ঐতিহ্য সম্পর্কে গভীরভাবে জানতে সমাজকর্মীকে জ্ঞানের বিভিন্ন শাখার উপর নির্ভর করতে হয়। সমস্যা মোকাবেলার ক্ষেত্রে এক্ষেত্রে সমাজকর্ম গভীর ভূমিকা রাখে বা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।
তাহলে এরপরে মূল্যবোধ ব্যবস্থা, সংস্কৃতি, জ্ঞানের বিভিন্ন শাখা, সমাজ, এই সম্পর্কে তোমরা জানলে পরবর্তী পয়েন্টে আমরা যাব সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন। তাহলে সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়নে সমাজকর্মের পরিধি বা ভূমিকা রয়েছে। সমাজের সব ধরনের ও পরিস্থিতির উপর নির্ভর করে তথ্য ও প্রতিবেদন উপস্থাপনে সমাজকর্মের গবেষণার ভূমিকা গুরুত্বপূর্ণ। এর উপর ভিত্তি করে সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং বাস্তবায়নে কাজ বাস্তবায়ন করে সমাজসেবা রূপান্তরিত করা হয়। সুতরাং সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়নে সমাজকর্মের পরিধিভুক্ত। এরপরে দেখি আমরা সমাজ কল্যাণ কর্মসূচি গ্রহণ। সমাজ কল্যাণ কর্ম সামাজিক নীতিকে জনগণের মধ্যে সেবা উপযোগী করে গড়ে তোলাই হচ্ছে বিভিন্ন কর্মসূচি বা সমাজ কল্যাণমূলক কর্মসূচি। সামাজিক নীতিকে জনগণের মধ্যে সেবা উপযোগী করে গড়ে তোলাই হচ্ছে সমাজ কল্যাণমূলক কর্মসূচি। এক্ষেত্রে আমরা গ্রামীণ সমাজসেবা কর্মসূচির কথা বলতে পারি, শহর সমাজসেবা কর্মসূচির কথা বলতে পারি। হ্যাঁ, এসব কর্মসূচি সমাজকর্মের পরিধিভুক্ত। গ্রামীণ শহর দুইটি সমাজসেবা কর্মসূচি সরকারিভাবেই আমাদের সমাজে রয়েছে। সরকারি বা সরকারি অনুদানের মাধ্যমে সরকারের পরিচালিত কার্যক্রমের মাধ্যমে এই গ্রামীণ সমাজসেবা কার্যক্রম এবং শহর সমাজসেবা কার্যক্রম এখন পরিচালিত হয়ে আসছে। পরবর্তীতে আমরা যদি দেখি যে দক্ষ কর্মী সৃষ্টি ও উন্নয়ন, সমাজ সংস্কার, সামাজিক আইন এবং এছাড়াও এর মধ্যে গ্রামীণ শহর সমষ্টি সম্পর্কে বিভিন্ন কথা তোমাদের পরিধিভুক্ত করা হয়েছে বইয়ে। সেখানে কতগুলো সমস্যার কথা দেখানো হয়েছে যে শিল্পায়ন ও শহরায়নের ফলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় সমাজে, যেমন মাদকাসক্ত, জনসংখ্যা, বেকারত্ব, ভিক্ষাবৃত্তি, স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা ইত্যাদি, নারী নির্যাতন, প্রবীণ সমস্যা প্রভৃতি। আমরা এই সমস্যাগুলো সমাজে আমরা দেখতে পাই শিল্পায়ন ও শহরায়নের ফলে। কিন্তু এইসব সমস্যার প্রতিবন্ধকতা মোকাবেলায় সমাজকর্মীগণ সমাজকর্মের প্রশাসনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকেন। সেক্ষেত্রে আবার পারিবারিক সেবা, মানসিক স্বাস্থ্য সেবা, হ্যাঁ ইত্যাদির ক্ষেত্রেও ইত্যাদিগুলো বিষয়গুলোও আমাদের সামাজিক সমাজকর্মের পরিধিভুক্ত। এরপর দেখা যাক দক্ষ কর্মী সৃষ্টি ও উন্নয়ন। আমি কতগুলো সমাজকল্যাণ কর্মসূচির মধ্যে থেকে শহর গ্রামীণের কিছুটা উদাহরণ তোমাদের দিয়েছি যে শিল্পায়ন শহরের ফলে যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেক্ষেত্রে আমাদের সমাজকর্ম এই বিষয়গুলো পরিধিভুক্ত করা হয়েছে। এক্ষেত্রেও সমাজকর্ম জ্ঞান প্রয়োজন হয়ে থাকে। পরবর্তীতে দক্ষ কর্মী সৃষ্টি ও উন্নয়নের ক্ষেত্রে এগুলো এই বিষয়টাকে দক্ষ কর্মী সৃষ্টি উন্নয়নের বিষয়টাকে সমাজকর্মে পরিধিভুক্ত করা হয়েছে। কারণ দক্ষ কর্মী সৃষ্টি করলে এবং এর উন্নয়ন ঘটাতে পারলে সমাজে বিরাজমান সামাজিক প্রবলেমগুলো বা সমস্যাগুলো আমরা সলভ করতে পারবো এবং কর্মসূচির সঠিক বাস্তবায়ন সম্ভব হবে। এরপরে দেখা গেছে সমাজ সংস্কার। সমাজে বিভিন্ন কুসংস্কার বিরাজমান, কিছু প্রথা পদ্ধতি রয়েছে প্রাচীনকাল থেকে, সেসব থেকে আমাদেরকে বের হয়ে অবাঞ্ছিত অবস্থা থেকে বের হয়ে বাঞ্ছিত অবস্থায় সমাজে প্রতিস্থাপন করার ক্ষেত্রে সমাজ সংস্কার আন্দোলন এবং সমাজ সংস্কারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং সমাজ সংস্কারকে সমাজকর্মে পরিধিভুক্ত করা হয়েছে এবং কতগুলো সামাজিক আইন প্রণয়ন করা হয়েছে এই সমাজ সংস্কারের ক্ষেত্রে। এবং সমাজের যে বিশৃঙ্খলা এবং অরাজকতা, সন্ত্রাস, নির্যাতন ইত্যাদি থেকে মানুষকে নিরাপত্তা প্রদানের ক্ষেত্রেও কতগুলো সামাজিক আইনের প্রণয়ন করা হয়েছে এবং এই সামাজিক আইনগুলো সমাজকর্মের পাঠ্যসূচির মধ্যে রয়েছে এবং পরিধিভুক্ত। তাহলে তোমাদের গ্রামীণ সমাজ ও শহর সমাজসেবা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং প্রতিকার ও প্রতিরোধমূলকের মধ্যে কতগুলো প্রবলেম রয়েছে যেগুলো আমরা প্রতিরোধ করব এবং প্রতিকারের চেষ্টা করব। পারিবারিক সেবামূলক কর্মসূচি, স্বাস্থ্য, পরিবার কল্যাণ সম্পর্কিত সেবামূলক যে কর্মসূচি রয়েছে সেগুলো সমাজকর্মে পরিধিভুক্ত এবং স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য কর্মসূচিগুলো সমাজকর্মে পরিধিভুক্ত এবং যেসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যেমন প্রতিবন্ধী এসব শিশুদের জন্য আলাদা কল্যাণমূলক কর্মসূচি এবং আলাদা সেবামূলক কর্মসূচি রয়েছে যেগুলো সমাজকর্মে পরিধিভুক্ত। তাহলে সমাজকর্মটা একটি অধ্যায় বা একটা পত্র যে তোমাদের বইয়ে, এই যে সমাজকর্ম প্রথম পত্র, এখানে যে বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণ বই, এটা বইয়ে বা সিলেবাসটাতে যে আলোচ্য বিষয়গুলো ফুটে উঠেছে সেখানে সমাজকর্মের পরিধির যে এই ছবিটি দেখানো হয়েছে এ সবকটি বিষয়ই এই সম্পূর্ণ বইয়ের সিলেবাসের ভিতরে বিস্তারিত করে করে আলাদা আলাদা অধ্যায়ের মাধ্যমে তোমাদেরকে উপস্থাপন করা হচ্ছে। সেই জন্য এই বিষয়গুলোর একটা ছকে উপস্থাপন করে আমি তোমাদের বুঝালাম যে সমাজকর্মের পরিধিভুক্ত কি হতে পারে। এই বিষয়গুলো হতে পারে যে কল্যাণমূলক কার্য কর্মসূচি হতে পারে, মানসিক স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন, শহর উন্নয়ন, নীতি প্রণয়ন, বাস্তবায়ন, বাজেট প্রণয়ন, সমাজের যেসব কুসংস্কার রয়েছে, সামাজিক আইন রয়েছে, এই সব কিছুই আমাদের সমাজকর্মে পরিধিভুক্ত। প্রতিটি বিষয়ে
দেখলে মনে হবে তোমাদের কাছে যে একটি ছকে উপস্থাপন করা হয়েছে, কিন্তু আসলে প্রত্যেকটা বিষয়ে এক একটা অধ্যায়ের উপরে সমাজকর্মে সম্পূর্ণ প্রথম পত্র অধ্যায়টা আমি বলছি যে সম্পূর্ণ বিষয়গুলোটাই এক একটা অধ্যায়ে বিস্তারিত করে সামনে আমি পড়াবো তোমাদেরকে রয়েছে, সেই বিষয়গুলোই একত্রিত করে ছোট করে আমরা যদি দেখি যে সমাজকর্মে পড়ে দিই এটা মানে সমাজকর্মে পড়তেছো, তাহলে তাহলে কোন কোন ক্ষেত্রে সমাজকর্মের প্রয়োগ করা যায় এটি হচ্ছে তোমাদের মূল এবং মুখ্য বিষয়। তাহলে তোমরা দেখতে পাবে যে সমাজকর্মের এই ছকটা যদি তুমি পড়ে দিস, ছকটা যদি মাথায় আয়ত্ত করতে পারো, তাহলে এজুজুলি তুমি সুন্দর করে তোমরা সাজিয়ে লিখতে পারবে। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই, খোদা হাফেজ।